তোরা কি ওই জায়গায় আসো? ওই বাইরেছে কিন্তু বাসে ওড়ার আগে খাপ্পাটা দিয়া ধরিয়া লাগে। কষ্ট কি আছে? সহ্য কিছু নাই। হ্যাঁ বেটা, এগুলো কইছ না। কি ভাইয়া, কি অবস্থা? আর অবস্থা রে, অবস্থা তো বেশি ভালো না। কয়টা মাস ধরে বেতন গুলো আটকাই রয়েছে। বেতন কি এই মাসে পামু না পামু, এই টেনশনে তো মরতাছি। আর এত টেনশন নেস কে বেটা? টেনশন নেওয়ার কিছু নাই। আমি শুনছি বসে কইছে আমাকে যে কয় মাসের বেতন আটকায় রাখছে সব বেতন একসাথে দিয়া দিব। হেললে কেতে একটু ফিরি হইয়া ঘোরাফেরা করতেছি। কি কস, সত্যি সব বেতন দিয়ে দিব? যদি আল্লাহ আল্লাহ করে বেতন গুলো পাওয়া যায় তাহলে কি করবো জানোস? মোদি দোকানে অনেকগুলো টাকা বাকি হয়েছে, ওইটা আগে দিমু। আর বাসায় যে কত পদের খরচ আর পোলা পাইনের স্কুল খরচ গুলো যদি দিতে পারি তাহলে মনে কর যে একটু রিল্যাক্স হইতে পারবো। আল্লাহ আল্লাহ করে যদি বেতনটা পাইয়া যাই। আরে আল্লাহ ভরসা বাড়া, পাওয়া যাবে, এত চিন্তা করিস না। আচ্ছা কাম কাজ কর, এত টেনশন করিস না। ম্যানেজার দেখলে আবার সমস্যা আছে, আমি যাই। আচ্ছা। ইমরান সাহেব শোনেন, একটু এদিকে আসেন। জি বস। করোনার প্রভাবের জন্য বিগত কিছু মাস ব্যবসা খুবই খারাপ গেল। এই মাসের ব্যবসাটা মোটামুটি ভালোই হয়েছে। ভাবতেছি যে তোমাদের বিগত বেতনগুলো আর এই মাসের বেতনটা আজ বিকেলেই দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। তাহলে তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে বেতনটা নিয়ে যেও। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বন্ধু, তাহলে তুমি যাও, টাকা পয়সা সাবধানে নিও। আচ্ছা ঠিক আছে দোস্ত। আচ্ছা আমি গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ইমরান সাহেব, চেহারাটা এত মলিন দেখে তো মনে হইতেছে আপনার মন খারাপ। না স্যার, আমি ঠিক আছি, আমার মন ভালো আছে স্যার। না আপনি তো ঠিক নাই, বিগত দুই জন আপনি আসেন নাই কাজে, কি হয়েছে বলেন তো? না স্যার আসি নাই, ঠিক আছে, কিন্তু না আমার মন খারাপ না স্যার, ঠিক আছে আমি। আরে এমন করতেছে কেন, আমার কাছে বলো বিষয়টা, খুলে বলো, কোনো সমস্যা নাই, বলতে পারো। স্যার আসলে আমি ওই দিনকে বেতন নিয়ে যাওয়ার সময় রাস্তায় একটু প্রবলেম হয়। হ্যালো, তোরা কি ওই জায়গায় আসো? ওই বাইরেছে কিন্তু বাসে ওঠার আগেই খাপ্পাটা দিয়া ধরিয়া লাগে। ঠিক আছে ভাই, টেনশন করেন না। আচ্ছা ঠিক আছে। এই খালি, এই অটো, এই অটো, এই দাঁড়ান ভাই, যাবেন? এই মিয়া কই যান, আপনারা ডাকে? কে ডাকে? ভূতে ডাকে। আরে কে ডাকে আমারে? আয় বেটা। আরে আমারে ডাকবো কি লিগা? কেয়ারফা করিস না। আরে ছাড়েন আমারে, কই লই যেতেছেন টাইনা। কিরে এত খুশি খুশি? ভালোই তো মস মস্তি করে বাড়িতে যাইতাছিলা, কি আছে লগে? আপসে দিবি না পোলা বান্দা না হইতে হইব? ভাই আমার সাথে কিছু নাই। ভাই ওর কাছে যা আছে চালু করে লয়ে লন জায়গা। ভাই আমি সত্যি কথা কইতেছি, আমার সাথে কিছু নাই। এ দেখ কি আছে। কে বেটা, কষ্ট কি আছে? আমার সাথে কিছু নাই। হ্যাঁ বেটা এগুলা কইছ না। ভাই বিশ্বাস করে না, আমার সাথে কিছু নাই। বুঝছি, আমারও হাত লাগাইতে হইব। এই বেটা দেখ কি আছে। সাইফুল ধর। এই লন ভাই। দিব না আবার, ওর গারে দিব। আম গইরিয়াতে বার গইরা ছেড়া দে রে। ছেড়া দিব ভাই? হ্যাঁ ছেড়া দে। যা বাগেনতে এরিয়াতে বাগ, যা যা যাস না বেটা, খারাপ থাকস কে, বালা কইরা কইতাছি তুই যা। এত দিনের কষ্টের টাকা তোরা এইভাবে কাইরা নিলি, এগুলো আল্লাহ বিচার করবো, আল্লাহ সহ্য করবো না, আল্লাহ একজন আছে। আপনার ক্ষতি করার জন্য দূরের শত্রুর দরকার নেই, আপনার কাছের কোনো বন্ধুই হয়তোবা আপনার শত্রু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।